আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে এসেছি আমার আরও একটি নতুন ভ্লগ নিয়ে আপনাদের সাথে। ইয়েস, আমরা ভার্জিনিয়াতে গিয়েছিলাম, আপনারা জানেন। সেখানে আমরা রেস্টুরেন্টে, ইটালিয়ান রেস্টুরেন্টে খেয়েছি, আপনারা দেখেছেন। তার পাশাপাশি সেখানে খুব সুন্দর একটি পার্ক আছে, অনেক বড় একটা লেক নিয়ে খুব সুন্দর একটি পার্ক। সেই পার্কে বাচ্চাদেরকে নিয়ে আমি আমার হাজব্যান্ড হেঁটে হেঁটে গিয়েছি, কিছুটা সুন্দর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখেছি। সেসব সৌন্দর্যই আজকে আপনাদের সামনে তুলে ধরছি। সো ইয়েস, চলুন দেখিয়ে দিই আপনাদের আজকের এই সুন্দর মোমেন্টসগুলো। Let's go, come. Be careful, Kian, Kian. Sorry. Now go. Hurry up, baby. বাচ্চারা যে কাজ করে আর কি, সেম কাজটাই কিয়ান করছে। ওর সাইকেল হোক, স্কুটি হোক, যেটাকে আমরা যখনই যেখানে নিয়ে যাই ও ঠিক মতন চালাবে না, ও একটু পরপর ঠেলে, এটাও এখানেও সেম হচ্ছে। এনিওয়েজ, দেখতে পাচ্ছেন কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। অ্যাকচুয়ালি আপনারা সবাই অনেক কোয়েশ্চেন্স করেছেন যে ইউকেতে কি লকডাউন শেষ? জি, লকডাউন ইজ হয়েছে। সবাই একটু ডিস্টেন্স মেনটেন করে, সেফটি মেনটেন করে ঘোরাঘুরি করছে, আমরা ওটাই করছি। কারণ আসলে লাইফ তো কোনো কিছুতে থেমে থাকবে না, সবার লাইফই চলতে হবে, সেভাবে আমরাও চলছি। স্যার, এটা রেখে আসা ভালো। Kian, come. Clear on it. Wow. No, Kian. Come. আরো পিছে ও জানে না। কিয়ানের মেবি একটু মুডটা অফ, নর্মালি ও এরকম কখনোই করে না। ও একটু পরপর থেমে থেমে চালাচ্ছে ওর স্কুটি, অ্যান্ড ওর বাবা ওকে হেল্প করার চেষ্টা করেছে, বাট হি ডোন্ট ওয়ান্টস হিজ হেল্প। সে আবার ব্যাক তাকে যেখানে সে ছিল সেখানে তাকে ফিরিয়ে নিতে বলছে, দ্যাটস ওয়াই ও এরকম জিদ করছে। Don't go there. Come here. আমার দুই ছেলের খুবই ফেভারিট হলো ডাক। আপনারা দেখতে পাচ্ছেন তার বাবা একটু আগে ডাক ডাক করে আমার বড় ছোট ছেলেকে দেখাচ্ছিল, আর আমার বড়টাও চলে গিয়েছে ওখানে দেখার জন্য। এটা অনেক বড় একটা পার্ক, বিশ্বাস করবেন না, মাঝখানে বিশাল একটা লেক, অ্যান্ড পুরোটা রাউন্ড করে হলো একটা পার্ক, যেটা আসলে সম্পূর্ণ কমপ্লিট করা আই ডোন্ট থিঙ্ক আজকে আমরা পারবো, আমরা জানি না পারবো কি না, লেটস সি।
বাট ইয়াস আমরা এরকম হাঁটাহাঁটি করছি, হেঁটে হেঁটে হাঁটি হাঁটি পাপা করে করে আগাচ্ছি। সো এরকম প্রাকৃতিক সৌন্দর্যে বাচ্চাদেরকে নিয়ে আসা ভালো এবং বাচ্চাদেরকে হাঁটানোর প্র্যাকটিস করতে হয়। অ্যান্ড কিয়ান এতদিন বাগিতে চলেছে, এখন আমরা চেষ্টা করছি ওকে হাঁটানোর। পুরো নষ্ট হয়ে যাচ্ছে, পুরো নষ্ট হয়ে যাচ্ছে। কিভানকে এখানে দিয়ে এটা ঠেলেন, মাই গড ইটস টু মাচ। লাইক অনেকক্ষণ ধরেই হাঁটছি, আই রিয়েলি ডোন্ট নো আর কত দূর হাঁটবো। আমার হাজব্যান্ড বলেছে সামনে একটি খুব সুন্দর পাহাড় আছে যেখান থেকে বৃষ্টি পড়ে, পানি পড়ে, অ্যাকচুয়ালি সামথিং লাইক দ্যাট। সো ফাইনালি আমরা সেই পাহাড়ের কাছে চলে এসেছি, দেখাই আমার হাজব্যান্ডের সেই সুন্দর পাহাড়। ওহ দিস রিয়েলি আপনারা বিলিভ করবেন না, আমার হাজবেন্ড এই ঝর্ণাটার কথা বলেছি, খুব সুন্দর পাহাড়ের মধ্যে থেকে ঝর্ণা পানি পড়ে। তো আপনাদেরকে সেই সুন্দর পাহাড়ের ঝর্ণা দেখাচ্ছি। অ্যাকচুয়ালি ওর মিস্টেক্স না, ও গুগলে সার্চ দিয়ে দেখেছে, ইটস লুক সো গুড। আপনাদেরকে আমি সেই ছবিটা এখনই দেখাবো, আপনারা এখনই দেখতে পারবেন। বাট রিয়ালিটি সামথিং এলস, বিকজ এখন পানি পড়ছে না। যাই হোক, হোয়াট এভার ইট ইজ, আমার হাজব্যান্ড একটা সুন্দর প্লেস সে গুগলে সার্চ করে দেখে সেখানে যে আমাদেরকে নিয়ে এসেছে, এটাই অনেক বড় কথা। আর আমরা তো ইটালিয়ান ফুড খেয়েছি, অ্যান্ড ইটস আ নাইস এনভায়রনমেন্ট, গাছপালার মধ্যে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া ভালো। এরকম সুন্দর সুন্দর সারাক্ষণ গ্যাদারিংয়ের মধ্যে তো যাওয়া যায় না, প্রাকৃতিক সৌন্দর্যও বাচ্চাদেরকে এনজয় করতে দেওয়া উচিত। সো ইয়া, উই আর এনজয়িং, বাট আমি একটু আমার হাজব্যান্ডের লেগ পুল করছি। ও আচ্ছা, এই হলো আপনার সেই পাহাড়। সো এখন আমরা এই লেকটার পাশে একটা সুন্দর জায়গায় বসে আছি। সো এখন আমরা এই লেকটার পাশে একটি সুন্দর জায়গায় বসে আছি। আমার হাজব্যান্ড দুই বাচ্চাকে নিয়ে পানির কাছে গিয়েছে, বাট আমি বসে বসে নিজেকে ভিডিও করছি। সো অ্যাকচুয়ালি হ্যাঁ, সারাটা দিন বিদেশে, রিলেটিভস থেকে দূরে, ফ্যামিলি থেকে দূরে, এই সপ্তাহে একটা দিন বাইরে কোথাও ঘুরলে ভালো লাগে, আবার মাঝে মাঝে মনে হয় একটা দিন বাসায় রেস্ট নেওয়া উচিত। মানে লাইফ ইজ ক্রিটিক্যাল বাইরের দেশ, আর মাসে সুন্দর সুন্দর প্লেস আছে, সুন্দর সুন্দর সব কিছু আছে, বাট তারপরও বাট না, এখন এই যে জায়গাটি বসে আছে, আই এম ফিলিং মাচ বেটার, আই এম ফিলিং মাচ গুড। অ্যান্ড এই তো কি বলবো, ভালোই লাগছে, নট ব্যাড, আই এম সো স্লিপি। কয়দিন ধরে ঘুম হচ্ছে না, আই এম সো স্লিপি। আপনারা অন স্ক্রিন আমার অনেক হিরো দেখেছেন, বাট ইয়েস, আমার রিয়েল লাইফের হিরো অ্যান্ড আমার দুইটা লাইফ লাইন, মানে টোটাল তিনজন আমার লাইফের তিন হিরো এখন আসছে। ইয়েস, দে আর মাই ওয়ার্ল্ড, দে আর মাই লিটল ওয়ার্ল্ড, অ্যান্ড আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ বলবেন, আমাদের লাইফ যেন এরকম সুন্দর থাকে। হাগ হাগ কিভান, হাগ ভাইয়াকে, হাগ
এক দাও কিভেন কেন ও বাবা ও কিসি দাও কিসি ও ফুলে ও কিসি দাও কিসি ও তো মায়া তো আমি আর আমার হাজব্যান্ড কথা বলে ডিসাইড করলাম না আমাদের পক্ষে ওদিকে আর যাওয়া সম্ভব না, পুরোটা ঘোরা সম্ভব না। সো আমরা আবার ব্যাক করছি ফ্রন্টের দিকে, মানে যেদিক থেকে আমরা ঢুকেছি সেদিকে আমরা আবার ব্যাক করছি। আবার হাঁটি হাঁটি পা পা করে চলে এসেছি পার্কিংয়ে। ইয়াস, আপনারা দেখতে পাচ্ছেন সেই ভার্জিনিয়া ওয়াটার পার্কের ফ্রন্টে যে পার্কিং সাইডটা, সেই পার্কিং সাইডে আমি এখন চলে এসেছি। আমার হাজব্যান্ড আর আমার বড় ছেলে পিছনে, আমি কিভানকে নিয়ে চলে এসেছি বাগি ঠেলতে ঠেলতে। যদি আমার হাজব্যান্ডের সাথে আমার একটু খুনটুসি হয়েছে, এর মধ্যে আমরা কেউ কারোর সাথে কথা বলছি না। সো ইয়া, আমি হেঁটে হেঁটে যাচ্ছি। হাঁটি হাঁটি পাপা দেখছেন একটু আগে বলছি, এখনই নজর লেগে গেছে, আমার নিজেরই নজর লেগে গেছে। যাই হোক, এই তো এখন আমরা গাড়িতে উঠে গিয়েছি, এখন আমরা অন দ্য ওয়ে, আমরা এখন বাসার দিকে ব্যাক করছি। অ্যান্ড আমার হাজব্যান্ড বলছে এই এরিয়াটা এত সুন্দর, অ্যান্ড ট্রাস্ট মি, আমি এই এরিয়াতে, আমি আর আমার হাজব্যান্ড এত বড় বড় বাসা দেখেছি। নর্মালি আমাদের এই সাইডে সারিতে এত বড় বড় বাসা দেখা হয় না, বাট আমরা এখানে অনেক বড় বড় বাসা দেখেছি। এদিকে আমরা হাঁটি হাঁটি পাপা করতে করতে আমার দুই ছেলের অনেক ক্ষুধাও লেগে গিয়েছিলো, তাই তাদের ক্ষুধা লাগার কারণে তাদেরকে আমি ক্রিপস খুলে দিয়েছি, তারা ক্রিপস খাচ্ছে। আমি আমার হাজব্যান্ড এই তো এরিয়া নিয়ে, বাংলো নিয়ে, সব নিয়ে কথোপকথন করছিলাম। অ্যান্ড আমরা অলমোস্ট আমাদের বাসার কাছাকাছি চলে এসেছি। সেদিন ফার্স্ট আমি দেখলাম এই দেশে কারেন্ট যাইতে। কেন কি বান বা আব্বুকে দাও, হ্যাঁ আব্বুকে দাও, আব্বুকে দাও, আসতে ওর আঙ্গুল দেখেন। এনিওয়েজ, আজকের মতন বিদায় দিচ্ছি। যারা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক ভালোবাসা, আল্লাহ হাফেজ।